আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা রমজান তো শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ যারা খাতা মাপ পেয়েছে তারা তো কল্যাণকামী আর যারা মাপ পায়নি তারা ক্ষতিগ্রস্ত হলো দোয়া করি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক আমিন রমজানের শেষ দিন অর্থাৎ রাতে আবার নানা আনন্দ করে থাকি ঈদের দিনে কেউ গান বাজনা টিভি আতসবাজি নেশা প্রবৃত্তিতে। মেতে উঠে সারা মাস সিরাম পান করে লাভটা কি হল মমিন বান্দার সিয়াম মাস হলো মাঘ সেহেতু বান্দা তো সবসময় রোজা ও কিয়ামের ওপর নির্ভরশীল ছিল তাই আল্লাতালা রমজান শেষে তার সুখে আদায় ও তাকবির বলা নির্দেশ দিচ্ছেন আল্লাহ তালা বলেন তার জন্য তোমরা আল্লাহ বরত্ব ঘোষণা করো এবং তার শোকর গুজর করো এর ব্যাখ্যায় ঈদে মাসুদু বলেন আল্লাহ পরিপূর্ণ তাকে অর্জন করা অর্থাৎ তার এবাদত করা ঘোনা না করা তাকে স্মরণ করা না ভুলা এবং তার শুক্রিয়া আদায় করা তার কুফুরি না করা ঈদের দিনে সূর্যাস্ত থেকে ঈদের শরৎ আদায় পর্যন্ত তাকবির বলা পুরুষরা মসজিদে বাজারে ও ঘরে জোরে জোরে তাকবির বলবে অমর ইবনে আব্দুল আজিজ রহমদ আলে তার কাছে একজন চিঠি দিলেন সেই চিঠিতে ছিল তোমার রমজান মাসে ইস্তেকবার ও সৎকার মাধ্যমে খতম করো কারণ সৎকা রোজাদাদের জন্য পবিত্রতা স্বরূপ আর ইস্তেকবার রোজাদার জন্য পবিত্রতা স্বরূপ আর এই জন্য কেউ বলেছেন সদাকুল ফিতর হচ্ছে দেয় শাহুর ন্যায় আব্দুল আজিজ তার পত্রে বলেন তোমরা আউ বকরের ন্যায় বলো হে আমাদের র আমরা নিজের ওপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিন বুঝেন দাফিক দান করুক আমিন